বিরতির পর আবারও আপনাদের স্বাগত। উমাকান্ত একাডেমিতে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। উমাকান্ত একাডেমি অ্যালামনি আজকে এই প্রতিযোগিতার আয়োজন করেছে, যেখানে কচি কাচারা সাত সকালবেলায় অংশগ্রহণ করেছেন ব্যাপক উদ্যোগ নিয়ে। উমাকান্ত একাডেমিতেই বসে আঁকো প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে এবং সাত সকালবেলা খুব সুন্দরভাবে কচি কাচারা অংশগ্রহণ করেছেন এই বসে আঁকো প্রতিযোগিতাতে বেশ আনন্দ এবং উৎসাহ নিয়ে। নিজেদের যে চিন্তা ভাবনা রয়েছে, নিজেদের যে শিল্পকলা রয়েছে, সেটা কাগজে তুলে ধরেছেন যারা কুচি কাচারা রয়েছেন প্রত্যেকে। বিভিন্ন জায়গা থেকে এসেছেন এই বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে কুচি কাচারা, এবং এই বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই খুব একটা আনন্দমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। নিজেদের বিভিন্ন চিন্তা ভাবনা, নিজেদের যে শিল্পকলা, সেটা পেন্সিল এবং রং তুলির মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন প্রত্যেকে। আজকের এই বসে আঁকো প্রতিযোগিতাকে কেন্দ্র করে অ্যালামনি যারা সদস্যরা রয়েছেন তাদের মধ্যেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। অ্যালামনির সদস্যরা এই বিষয়টাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন শুনবো। শতাব্দী প্রাচীন স্কুল, অনেক পুরনো স্কুল, 135তম ওইটার বক্ষ হয়ে গেছে আজকে, 133তম তার প্রতিষ্ঠাবার্ষিকী। এই 133তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উমাকান্ত একাডেমি অ্যালামনি যারা প্রতিনিয়তি বিভিন্ন জনগণের কাজকর্ম করছে, তারা আয়োজন করেছে বসে আগ বাচ্চাদের উৎসাহিত করার জন্য। আজকে ওই উপলক্ষে, অর্থাৎ স্কুলের 133তম জন্মদিন উপলক্ষে বসে আসো প্রতিযোগিতা। স্কুলটা বিখ্যাত নানা কারণে, কারণ আমাদের রাজ্যের এবং রাজ্যের বাইরের অত্যন্ত প্রতিভাদশা এবং বিজ্ঞান মানুষেরা সব এখানে শিক্ষকতা করেছেন। এখান থেকে পাশ করে সারা দেশে না শুধু, বিশ্বের বিভিন্ন জায়গায় আমাদের ছাত্ররা ছড়িয়ে ছিটিয়ে আছে। তো আজকে এই যে বাচ্চাদের অংশগ্রহণ, তার জন্য আমরা অ্যালামনির পক্ষ থেকে যে সমস্ত অভিভাবকরা তাদের পাঠিয়েছে বা নিয়ে এসছে তাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি, কারণ এই একটা ভালো উদ্যোগে ওরা সহযোগিতা ভাগ করে। আমাদের উমাকান্ত একাডেমি অ্যালামনির পক্ষ থেকে আমাদের প্রাণপ্রিয় স্কুল উমাকান্ত একাডেমি আগামী 15ই ডিসেম্বর 133তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হবে, সে উপলক্ষে আজকে আমাদের উমাকান্ত একাডেমি এই আমাদের মূল বিদ্যালয়ে আমাদের অ্যালামনির পক্ষ থেকে ড্রয়িং কম্পিটিশন করা হচ্ছে। মূলত এখানে তিনটি বিভাগে আমাদের এই ড্রয়িং কম্পিটিশন চলছে। এতে 100-এর উপরে পার্টিসিপেন্ট এখানে পার্টিসিপেশন করেছেন। তো ক বিভাগে রয়েছেন যাদের বয়স 6 বছর পর্যন্ত, তারা আপনারা শুনলেন সংশ্লিষ্টরা অ্যালামনির যারা রয়েছেন কর্মকর্তারা তারা কি বলেছেন। এবং উমাকান্ত একাডেমির 133তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হবে 15ই ডিসেম্বর, এবং সেই বিষয়টাকে কেন্দ্র করেই আজকে উমাকান্ত অ্যালামনির উদ্যোগে একটি বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে, নানান সংবাদ সঙ্গে থাকবেন।